মহাষ্টমী সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। তো মহাষ্টমীতে মহাষ্টমী পুজো শুরু হয়ে গেছে, তো খানিকক্ষণ পরেই আমাদের অঞ্জলি শুরু হবে। তো আমরা সবাই সুষমা বাড়িতে রেডি হচ্ছিলাম, তো ওখানে অ্যানাউন্স করছিলো সবাইকে, মা অলরেডি চলে গেছিলো মন্দিরে, মন্দির বলতে মণ্ডপে। আর আমাদের দেখুন এদিকে আমারটাতে বাড়িতে সে গিয়েছিলাম যে বাড়িতে কলা বউ স্নান করাতে, সেই বাড়িতে কি সুন্দর সুন্দর ফুল হচ্ছিলো, তো ফুলগুলো খুব ভালো লেগেছিলো বলে একটু ভিডিও রেকর্ড করে নিয়ে এসেছিলাম। চলো এবার সবাই মিলে অঞ্জলি দিই। মণ্ডপে এসে দেখি যে অঞ্জলি শুরু হয়ে গেছিলো, দুবার দেওয়া হয়ে গেছিলো, আমরা তিনবারের সময় দিয়েছিলাম, প্রচুর ভিড় ছিল, ছোটো ছোটো বাচ্চা সবাই সেজে গুজে এসেছিলো, এত ভিড় ছিল যে বলার মতো না, লাস্টে মনে হয় চারবার অবধি দেওয়া হয়েছিলো অঞ্জলি। দেখো ওদিকটা যাওয়াই যাচ্ছে না, সেভাবে ভিডিও জন্য করা যাচ্ছে না, এত ভিড়। যাই হোক, অঞ্জলি শেষ হয়ে যাওয়ার পরে তারপর প্রসাদ বিতরণ হচ্ছিলো, যে যা মিষ্টি প্যাকেট দিয়েছিলো সবাইকে সেই মিষ্টি প্যাকেট দেওয়া হচ্ছিলো, সাথে ফল দেওয়া হচ্ছিলো। আমাদের পাড়ার সব বৌদিরা মেয়েরা সকলে মিলে হাতে হাতে সেই সব ফল বিতরণ করছিল। পাড়ার কাকিমারা এই পুজোর সময় সকলেই পাড়াতেই থাকে, মণ্ডপের কাজে হাতে হাত রাখে, বিশেষ করে দু একটা বৌদি আছে তারা সবসময়ের জন্যই থাকে। এরপর আমরা প্রসাদ নিয়ে নিলাম, তারপর ওখানেই দাঁড়িয়েছিলাম ভোগের জন্য। আসল ভোগ, নর্মাল ভোগ তো অবশ্যই দেওয়া হয়, সবাইকেই দেওয়া হয়, কিন্তু আসল ভোগটা ওর সঙ্গে অল্প করে মিশিয়ে দেওয়া হয়, তবুও যেন মনে হয় মায়ের ওই আসল ভোগটা একটুখানি খাই। তো আমরা পেয়েছিলাম সেই আসল ভোগ, আমার মা খাচ্ছিল এদিকে। এই যে এই কাকিমাটা সবসময়ের জন্য এই মণ্ডপে থাকে, সবাইকে দেওয়া দেওয়া করছিলো, আমি কাকিমার কাছ থেকে আসল ভোগটা একটু চেয়ে নিয়েছিলাম, তাকে আমাকে দিয়েছিল। এরপর চলে আসলাম সন্ধি পুজোতে, বিকেল পাঁচটা কত টাইমে যেন সন্ধি পুজো ছিল, তো সবাই প্রদীপ ধরা ছিল সুন্দরভাবে, আমার মাও ধরা ছিল, অনেক ভাই অনেক বোনেরা কাকিমারা অনেক উপোস করেছিল, আবার অনেকে যারা উপোস করেও নি কিন্তু নিরামিষ খেয়েছিল তারাও প্রদীপ ধরেছে। আর কি জ্বালাবে? এরপর কাকিমারা সকলে মিলে মায়ের ভোগটা নিয়ে আসছিল, মায়ের ভোগ এখন নিবেদন করবে সন্ধি পুজোতে, তারপর মাকে আরাধনা করা হবে। সন্ধি পুজোতে যারা উপোস করেছিল তারা এখন অঞ্জলি দিচ্ছে, ঠাকুর মশাই মন্ত্র করে তাদেরকে অঞ্জলি দেওয়াচ্ছে। তারপর শুরুগুলো মায়ের আরতি করা, সন্ধ্যাবেলায় এই আরতি দেখতে সত্যি খুব ভালো লাগে, মায়ের ভোগ নিমন্ত্রণ করে প্রদীপ জ্বালিয়ে এক এক সব রকম ধূপকাঠি মোমবাতি সব কিছু দিয়ে মায়ের আরাধনা করা হচ্ছিল, মায়ের আরতি করা হচ্ছিল। তো আমরা সকলে মিলে সেগুলো দেখলাম, আরতি নিলাম। তো দুর্গা পুজোতে সকলে পাড়ায় একসাথে মিলেমিশে পুজো করা হয়, সত্যি এটা খুবই ভালো লাগে, কারণ এমনি সময় তো সবার সঙ্গে দেখা হয় না, কথা হয় না, কিন্তু পুজোর কটা দিন সবাইকে পাশে পাওয়াও যায়, দেখাও যায়, একটা অন্যরকম একটা অনুভূতি। আর বিশেষ করে তো আমাদের কোথাও ঘুরতেও যাওয়া হয় না, মণ্ডপের মধ্যে সারাক্ষণ থাকা হয়, মণ্ডপ নিয়েই থাকা হয়, এখানে আনন্দ, এখানে হাসি ঠাট্টা মজা সকলকে নিয়ে বেশ মিলেমিশে একটা বেশ ভালোই দিন কাটে। আরতি শেষে আমরা সকলে মিলে ওখানেই ছিলাম, আরতি আর কি মারলাম, কারণ অষ্টমীতে আমরা কোথাও যাইনি, সব বাড়ির মধ্যে ছিলাম, তাই জন্য প্যান্ডেলে বসে সকলে মিলে মিলেমিশে গল্প গুজব করলাম। তো এইভাবে আমাদের অষ্টমীটা কাটলো। নেক্সট নবমী ভিডিও আমি পরে দেবো, তো সকলে পাশে থেকো, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।